Assalamu alaikum everyone, welcome to back Mr. Randy once again. Today I am to describe about daily routine by telling the time. Other time bolar sathe sathe amra daily routine describe korbo. So I hope it's a wonderful video for kinds of people. So not to talk too much, let's get started. We learn by teaching. In this activity, you practice asking and answering about the telling the time and about your daily routine. So let's begin. So সাধারণত daily routine এক একজনের এক এক রকম হয়ে থাকে। যেমন একজন টিচারের এক রকম হবে, তারপর একজন ব্যাংকারের এক রকম হবে, তারপর একজন স্টুডেন্টের এক রকম হবে। So daily routine কিন্তু এক একজনের এক এক রকম হয়ে থাকবে। আমরা সবারটা ডেসক্রাইব করা আমাদের পসিবল না। সো আমরা একটা ডেইলি রুটিন যদি আমরা পারি, তাহলে আমরা সকলের ডেইলি রুটিন সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে যাবে। সো মনে করেন আমি একজন শিক্ষক, হ্যাঁ। সো আমি একজন শিক্ষকের ডেইলি রুটিন আমরা আজকে ডেসক্রাইব করব এই ভিডিওতে। এভরি ডে আই বিজি অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং টু আনটিল 11 o'clock অ্যাট নাইট। অর্থাৎ আমি সারাদিনে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত সারাদিন ব্যস্ত থাকি। ইজ ইট ক্লিয়ার? সো ফার্স্ট অফ অল আপনি ডেইলি রুটিনে কোনটা জিনিস আমরা সাধারণত ঘুম থেকে উঠি, ইজ ইট ক্লিয়ার? সো আপনি বলতে পারেন আই গেট আপ আর্লি অ্যাট 6:30, 6:30, 6:30, ইজ ইট ক্লিয়ার? আমরা কিন্তু ডেইলি রুটিন ডেসক্রাইব করবো টাইম বলে বলে, অর্থাৎ কোন সময় আমরা কোন কাজটা করি সেটা ডেসক্রাইব করবো, ইজ ইট ক্লিয়ার? যেমন আপনি ঘুম থেকে কয়টায় ওঠেন, আপনি যদি 5টায় ওঠেন তাহলে বলবেন আপনি আই গেট আপ আর্লি অ্যাট 5 o'clock, যদি টা হয় আপনি ও ক্লক দিয়ে বলবেন, জাস্ট আই গেট আপ আর্লি অ্যাট 5 o'clock, ইজ ইট ক্লিয়ার? আপনি যদি 5:30 ওঠেন তাহলে বলবেন আই গেট আপ আর্লি অ্যাট 5:30, 5:30, 5:30, ইজ ইট ক্লিয়ার? যেমন ওয়াক আপ বলা যাবে না, যেমন গেট আপ বলতে ওটা, ওয়াক আপ বলতে ওটা। সো গেট আপ আর ওয়াক আপের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে, যদি আপনি ঘুম থেকে একদম উঠে যান, বিছানা থেকে একদম উঠে যান, তাহলে এটা হবে গেট আপ। আর যদি ঘুম থেকে উঠছেন চেতন পেয়েছি বাট ঘুম থেকে এখনও বিছানা থেকে এখনও আমরা বাইরে যাইনি, তাহলে এটা হবে ওয়াক আপ। সো ওয়াক আপ বলা যাবে না, সেজন্য গেট আপ বলতে হবে। যেমন আই গেট আপ আর্লি অ্যাট 6:30, আমি 6:30 ঘুম থেকে উঠি। সো অ্যাজ এ টিচার সো আমাকে ব্রেকফাস্ট তৈরি করতে হয়, ইজ ইট ক্লিয়ার? সো আই মেক ব্রেকফাস্ট দেন, মানে তারপর দেন দিয়ে আপনি কথাটা বলবেন, দেন আই মেক ব্রেকফাস্ট ফর মাই ফ্যামিলি অ্যাট 7 o'clock, অর্থাৎ 7টায় আমি আমার ফ্যামিলির জন্য ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা তৈরি করি, ইজ ইট ক্লিয়ার? দেন তাহলে এখানে একটা জিনিস আপনার খেয়াল করেন, আপনি যদি কোনো একটা কাজের ফল শুধু সবসময় দেন দেন ইউজ করেন তাহলে এটা কিন্তু মানে কী যেন একটা অল টাইম দেন দেন দেন, এটা না বলে আপনি তারপর ইংরেজি আপনি 4টা ইউজ করতে পারেন। যেমন অ্যান্ড বলতো তারপর, দেন বলতো তারপর, নেক্সট বলতো তারপর, আফটার বলতো তারপর। অর্থাৎ আপনি শুধু দেন না বলে আপনি অ্যান্ড, নেক্সট, আফটার ইউজ করতে পারেন, ইজ ইট ক্লিয়ার? আপনি ব্রেকফাস্ট তৈরি করার পর আপনি বলতে পারেন আমি স্কুলের জন্য রেডি হই 8টায়। সো স্কুলের জন্য তৈরি হয়, তৈরি হওয়াকে বলা হয় গেট টু রেডি। সো আপনি এটার আগে একটা কাজ করতে পারেন, আই টেক ব্যাথ, আপনি গোসল করেন, আই টেক ব্যাথ অ্যাট 7:30, আমি 7:30 দিকে আমি গোসল করি। আমি আবার বলি আই টেক ব্যাথ অ্যাট 7:30, দেন আই গেট টু রেডি ফর স্কুল অ্যাট 8 o'clock, আই গেট টু রেডি, আমি তৈরি হই, আমি তৈরি হয়ে যাই স্কুলে যাওয়ার জন্য অ্যাট 8 o'clock, আর 8টায় আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হই। নেক্সট আই গো টু স্কুল আফটার 8 o'clock, 8টার পরে, অর্থাৎ এই আর সকাল 8টার পরে আমি স্কুলে যাই। সো ইট টেক্স অনলি 15 মিনিটস টু রিচ স্কুল, এটা স্কুলে পৌঁছতে 15 মিনিট সময় লাগে। স্কুল ইজ ভেরি নিয়ার আওয়ার হাউস, সো আই ক্যান গো অন ফুট, আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে অন ফুট বলতে হবে, আর যদি আপনি কোনো যানবাহন করে যান তাহলে আপনি বাই ইউজ করতে পারেন। যেমন আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে স্কুলে যাই,
তখন কিন্তু আপনি প্রিপোজিশন হিসেবে বাই ইউজ করতে হবে আর যদি পায়ে হেঁটে যান তাহলে ইউজ করতে হবে শুধু অন ইজ ইট ক্লিয়ার দেন আই টিচ মাই স্টুডেন্টস অ্যাট 9 o'clock টু যেহেতু অনেক প্রাইমারি স্কুল একটু আর্লি শুরু হয় অথবা 10টা থেকে শুরু হয় সো অ্যাসেম্বলি হয় সো আপনার রুটিনটা কিন্তু আপনার নিজের মতো করে বলতে পারবেন যেমন আপনি যদি 10টা থেকে ক্লাস শুরু করেন তাহলে বলবেন আই টিচ অর্থাৎ আমি পড়াই মাই স্টুডেন্টস আমাদের ছাত্রছাত্রীদেরকে অ্যাট 10 o'clock টু আনটিল 1 o'clock অ্যাট নো অর্থাৎ 8টা থেকে আমি 1টা পর্যন্ত স্টুডেন্টকে পড়াই ইজ ক্লিয়ার দেন তারপর উই টেক এ ব্রেক তারপর আমরা একটা বিরতি নিই হ্যাঁ তারপর অনেক সময় দেখা যায় এই অনেক স্কুল আছে এক সময় মানে সকালবেলা শুধু সো আমরা দুপুরে কিন্তু বাসা চলে আসি অর্থাৎ আপনি যদি বিকালে পড়ান তাহলে আপনি আর একটা সেন্টেন্স বলতে পারেন দেন আই টিচ অলসো মাই স্টুডেন্টস আগেন অ্যাট 2 o'clock টু অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন অর্থাৎ আমি দুপুর 2টা থেকে এই বিকাল 5টা পর্যন্ত স্টুডেন্টকে পড়াই তারপর অনেক সময় আপনি দেখা যাবে যে আপনি একটা স্কুলে স্কুল থেকে ফিরে চলে আসছেন সো ফিরে চলে যাওয়া আপনি ইংলিশটা কীভাবে বলবেন আফটার স্কুল আই রিটার্ন হোম সো আপনি কয়টায় ফিরছেন এটা টাইমটা বলতে পারেন যদি বিকালে ফিরেন আপনি বলবেন আফটার স্কুল আই রিটার্ন হোম অ্যাট 5 o'clock ইন দ্য আফটারনুন ইজ ইট ক্লিয়ার আর যদি আপনি দুপুরে ফিরেন বাসায় তাহলে আপনি বলতে পারেন আফটার স্কুল আই রিটার্ন হোম অ্যাট 1 o'clock অ্যাট নুন ইজ ইট ক্লিয়ার আমরা অনেক সময় টাইম বলার ক্ষেত্রে এম অর পিএম ইউজ করতে হয় কিন্তু আপনি যখন সকালবেলা কোনো কাজ করবেন এটা যদি আপনি মর্নিংটা বলে দেন তাহলে আপনার এম পিএম প্রয়োজন হচ্ছে না ইজ ইট ক্লিয়ার সো যেমন 7টা আমি তোমার সাথে মিট করব তো এটা ইংলিশে কী হবে আই উইল মিট ইউ অ্যাট 7 o'clock কিন্তু এখন কোন 7টা যে সন্ধ্যা 7টা অর্থাৎ নাকি সকালের 7টা সো আপনি যদি সন্ধ্যা 7টা ইউজ করেন তাহলে আপনি বলবেন আই উইল মিট ইউ অ্যাট 7 o'clock ইন দ্য ইভিনিং আর যদি সকাল 7টা আমি আপনার সাথে মিট করি তাহলে হবে আই উইল মিট ইউ অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং অর্থাৎ আপনি সকালের কাজ হলে ইন দ্য মর্নিং দুপুরের কাজ হলে অ্যাট নুন তারপর বিকালের কাজ হলে ইন দ্য আফটারনুন সো কোন সময়ে কোন কাজটা করেন আপনি এটা এই মর্নিং নুন আফটারনুন ইভিনিং অ্যাট নাইট এভাবে দিয়ে কাজটা শেষ করতে পারেন সো এখন আমাকে রান্না করতে হয় যেহেতু আমি একটাই বাসায় আসছি আমাকে রান্না করতে হয় সো আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হয় অ্যাট 1 o'clock টু 2 o'clock একটা থেকে 2টার মধ্যে আমাকে রান্না করতে হয় দেন আই টেক লাঞ্চ উইথ মাই ফ্যামিলি অ্যাট 2:30 অর্থাৎ 2টার দিকে রান্না শেষ হয় আর 8টার দিকে আমরা এটা খাই ইজ ক্লিয়ার সো আফটার লাঞ্চ আই টেক এন এফ দুপুরের ঘুমকে বলা হয় টেক এন এফ মানে একটু দুপুরে ঘুমায় এটা নট স্লিপ রাতেরটা হচ্ছে স্লিপ দুপুরে যদি আমরা কোনো একটা করে ঘুমাই সেটা হবে আই টেক এ ন্যাপ অর্থাৎ আমি দুপুরে একটু করে ঘুমাই ইজ ইট ক্লিয়ার আফটার ন্যাপ আই টাইডি অ্যান্ড ক্লিন দ্য রুম আমি ঘরের ক্লিন দ্য রুম অর হাউস অর্থাৎ আমি ঘর রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ইজ ইট ক্লিয়ার সো ইন দ্য আফটারনুন আই ওয়াচ টিভি উইথ মাই ফ্যামিলি যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনি বিকেলবেলা কিন্তু ঘরে বসে থাকবেন আপনি অবশ্যই খেলা করবেন সো এটাকে আমি ইংলিশে বলতে পারবেন আই প্লে ক্রিকেট অর ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন বিকেলবেলা আমি ফুটবল অথবা ক্রিকেট খেলি বুঝলি ক্লিয়ার সো আপনি যেহেতু ম্যাডাম আপনি বাসা থাকেন অল টাইম সো আপনি বিকেলবেলা আপনি বা টিভি দেখেন এটা বলতে পারেন সো আই ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন বিকেলবেলা আমি টিভি দেখি অথবা আই টেক রেস্ট অথবা আই টেক রেস্ট আমি বিশ্রাম নিই বুঝলি ক্লিয়ার সো আপনার ছেলে মেয়ে আছে যেহেতু আপনি একজন স্কুলের ম্যাডাম যে আপনার ছেলে মেয়ে আছে তো আপনি আপনার ছেলে মেয়েকে সন্ধ্যায় পড়তে বসান সো এটা ইংলিশে আপনি বলতে পারেন যেমন আপনি ওদেরকে পড়ার সময় আপনি হেল্প করেন সো অ্যাবাউট 6 o'clock ইন দ্য ইভিনিং আই হেল্প মাই চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক আমি আবার বলি অ্যাবাউট 6 o'clock প্রায় 6টার দিকে সন্ধ্যায় ইন দ্য ইভিনিং আই হেল্প মাই চিলড্রেন ডু দেয়ার হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার ছেলে মেয়েদেরকে সাহায্য করি তাদের বাড়ির কাজ করার জন্য বুঝলি ক্লিয়ার তারপর ওদেরকে বাড়ির কাজ দিয়ে আমি কী করি আই প্রিপেয়ার ডিনার ফর মাই ফ্যামিলি অ্যাট 7 o'clock ইন দ্য ইভিনিং 7টায় আমি ডিনার অর্থাৎ রাতের খাবার প্রস্তুত করি তৈরি করি আই প্রিপেয়ার ডিনার ফর মাই ফ্যামিলি অ্যাট 7 o'clock ইন দ্য ইভিনিং বুঝলি ক্লিয়ার তারপর
তখন ছেলেমেয়েরা পরে আমি রান্না শেষ হয় তারপর আমরা কি করি আমরা রান্না খাই আমরা রাতের খাবার খাই তাহলে এটা কি হবে আই উই টেক ডিনার উই টেক ডিনার আমরা রাতের খাবার খাই অ্যাট 9:30 সাড়ে নটার দিকে বুঝলে সাড়ে নটার দিকে আমরা রাতের খাবার খাই সো আফটার ডিনার উই ওয়াচ টিভি অ্যাট 9:30 টু 10:00 অর্থাৎ সাড়ে নটা থেকে 10টা পর্যন্ত আমরা টেলিভিশন দেখি ক্লিয়ার আপনি যদি টিচার হন তাহলে আপনার এই পরবর্তী ক্লাস তৈরি করতে হবে আই প্রিপেয়ার মাই লেসন ফর দ্য নেক্সট ডে অ্যাট মনে করেন আপনি 10:00 টু 10:30 আফটার 10:30 আই গো টু ব্যাড অ্যাট 11:00 আই ওয়ান্ট টু স্লিপ ক্লিয়ার সো It's a daily routine by telling the time. I hope it's a wonderful video for kinds of people. So, apni group foot down or tar likhe nite paren, likhe niye apni practice korte paren, apni nijer rule apply korte paren. So, ei video te sadharonoto apni ghum theke ora get up. Is it clear? Apni toiri hawa get ready. Jemon apni office er jonno toiri hote paren, apni school er jonno toiri hote paren. যে আমরা কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠে কোনো একটা কাজের জন্য প্রস্তুতি নিই সো তখন এটার জন্য আপনি বলতে পারেন গেট টু রেডি বুঝলেন সো আপনি যদি ব্রাশ করেন আপনি বলতে পারেন আই টেক ব্রাশ আপনি যদি গোসল করেন আপনি বলবেন আই টেক বেথ বুঝলেন আপনি যদি ব্রেকফাস্ট করেন আই টেক ব্রেকফাস্ট আপনি যদি ব্রেকফাস্ট তৈরি করেন আই মেক ব্রেকফাস্ট বুঝলেন সো আপনি যদি স্কুলে হেঁটে যান আই গো টু স্কুল অন ফুট টাইমটা বলতে পারেন অ্যাট 9:00 বা অ্যারাউন্ড 9:00 ইজ ক্লিয়ার বা অ্যাবাউট 9:00 সো যদি আপনি বাসে করে যান আই গো টু স্কুল বাই বাস অ্যাট 9:00 ইজ ক্লিয়ার সো অর্থাৎ আপনার ডেইলি রুটিনটা আপনার নিজের মতো করা হবে সো এই ফ্রেজগুলো আপনি যদি লিখে নিতে পারেন সো আপনি ডেইলি রুটিন অল টাইম বলতে পারবেন সো আই হোপ ইটস এ ওয়ান্ডারফুল ভিডিও ফর কাইন্ডস অফ পিপল সো নাও বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ